Hey guys, welcome back to my channel. So, today I'm going to share a new vlog. This vlog is Mahi. Today I'm going to visit a school. It's called Dolna Day School. This school is going to visit the next day. So, today I'm going to see the school because Mahi is the final one. So, I'm going to visit this school. School is a very small school. But the school is not good because we have to go to the school. So, let's review it. আমরা রিভিউ দেখেছি ভীষণ ভালো স্কুলটা তো স্কুলটা হচ্ছে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনির মানে তার যে পাতানো মেয়ে ছিল তার মেয়ের ঠিক আছে তো অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনির এবং 40 জন মত একটা ক্লাসে বেবি থাকে যেখানে স্কুলটাতে আমি শুনেছি অনেক কিছু শুনেছি স্কুলের অ্যাক্টিভিটি সম্পর্কে ভর্তি করে দিচ্ছি মানে হয়তো নেক্সট উইক থেকেই মাহি ক্লাস স্টার্ট হয়ে যাবে তো মাহি নেক্সট উইক থেকে আশা রাখছি নতুন একটা স্কুলে যাবে স্কুলটা কসবাতে একটু ডিসটেন্সটা ম্যাটার করছে এক্সাইটেড তো দেরি করব না তাড়াতাড়ি বেরিয়ে যাই তো আমি অলরেডি গাড়ি আনতে চলে গেছি তো চলো তোমাদের সাথে রাখছি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব ওকে তো চলো এদিকে এসো না কেউ ডাইপার পরাবে না ফাইনালি আমরা স্কুলে কথা বলে নিয়েছি আজকে তো বিভৎস বৃষ্টি হচ্ছে মানে বিভৎস বলেও কম হবে এরকম বৃষ্টি হচ্ছে পুরো চারদিক ডুবে গেছে একদম কলকাতা বলতে গেলে ভাসছে আর মানে মেঘ যেন ফেটে বৃষ্টি হচ্ছে এরকম তো যাই হোক আমরা স্কুলেতে কথা বলে নিয়েছি ওদের যে ফর্মটা ফিল আপ করে জমা দিলে এবার ওর অ্যাডমিশনটা হয়ে যাবে 5-7 দিনের ভেতরে তো 55,000 হচ্ছে ডিপোজিট মানি তার ভেতরে 20,000 ওরা রিফান্ড করে দেবে পরে আর মান্থলি ফিজ হচ্ছে 3,500 আর কথাটা বলে চলে এসেছি ওদের আগে প্রথমে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে আর অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার পরেতেই ওরা ফিজের জন্য ওরা কল করবে এক সপ্তাহের ভেতরে অ্যাডমিশন ফর্মের সাথে ফিজের কোনো রিলেশন নেই তো যাই হোক অ্যাডমিশন ফিজ হচ্ছে 55,000 আর তার সাথে ওরা বোধহয় 20,000 এক্সট্রা নেবে না 55,000 এর ভেতরেই 20,000 ইনক্লুড না কশন মানিটা হচ্ছে আলাদা করে দিতে হয় যেটা 20,000 সেটা দিতে হবে সেটা স্কুল ছাড়ার টাইমে তুমি রিফান্ড পেয়ে যাবে আর মান্থলি ফিজ হচ্ছে 3,500 আর তোমার যদি তুমি ডে কেয়ারে রাখতে চাও সেটা হচ্ছে তোমার সকাল 9:30 থেকে স্কুল টাইমেই তুমি বেবিকে ড্রপ করে দিলে আর তুমি বেবিকে পিক করতে পারো 3:30 পর থেকে এনি টাইম ওরা ম্যাক্সিমাম 6:30 অবধি রাখবে সন্ধ্যে তো তারপরে তোমাকে বেবিকে বাড়ি নিয়ে যেতে হবে তো এটা হচ্ছে ডে কেয়ারের সিস্টেম ওরা ওখানেই খাবার দাবার সব কিছু বেবিকে খাওয়াবে তোমাকে বাড়ি থেকে ফুড দিয়ে দিতে হবে ভাত বলো রুটি বলো বিস্কুট বলো যা খাবে বেবি সমস্ত কিছু দিয়ে দিতে হবে বেবিকে তো ওখানে ওরাই পুরো কেয়ারটা নেবে বেবি ওকে এই হচ্ছে সিস্টেম আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়েছিল কিন্তু আর খাবার সুযোগ হয়নি কারণ রেস্টুরেন্টগুলো যা দেখছি সব জলে জলে ডুবে গেছে মনে হচ্ছে নামলেই মনে হচ্ছে আমরা ডুবে যাবো এরকম ব্যাপার তো ভয়তে আর নামিনি সেই জন্য তাড়াতাড়ি করে বললাম চ বাড়ি চ মোটামুটি ডিমের ঝোল ভাত একটা করার প্রিপারেশান করে রাখা এস মানে করে রাখা হয়েছিল তো সেটাকেই আলটিমেটলি ওর মা মানে তন্ময়ের মা করবে বা মণিমা করবে তো দেখা যাক তো প্ল্যান ছিল বেশ বাইরে খাবো বাট সেটা হলো না বৃষ্টির জন্য বৃষ্টি তো একবারে মানে যা বৃষ্টি হয়েছে ভাবনার বাইরে মানে অনেকদিন এরকম বৃষ্টি হয়নি মনে হচ্ছে আকাশে কলফল খুলে দিয়েছে পুরো এরকম বৃষ্টি হয়েছে পুরো দিয়ে মানে একদম জাতা বৃষ্টি যাকে বলে মানে দেখা যাচ্ছে না সামনে কিছু পুরো সাদা এরকম বৃষ্টি হয়েছে তো যাই হোক আমাদের ফাইনালি কাজটা হয়েছে কারণ আমরা ভাবলাম যে যা বৃষ্টি হচ্ছে ফেরত না যেতে হয় যদি প্রচুর জল ফল জমে যায় তাহলে হয়তো ঢোকা যাবে না কারণ কসবা এরিয়াটা আমরা জানি একটুখানি জল জমা এরিয়াই আছে তো যাই হোক তো আলটিমেটলি আমরা গেছিলাম একটুখানি জল তো পায়ে পড়বেই স্বাভাবিক তো একটু ভিজে ভিজেই গেছি আমরা জল না আমরা মোটেও জলে পড়ে যাইনি আমরা জাস্ট পাটাই ভিজে গেছে একটুখানি তো যাই হোক ফাইনালি আমরা আপাতত বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখো মাহি কী করছে মাহিকে এই সময় ফোন করা হয়েছিল কচর 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 করছে ও তো যাই হোক দুধ ফুধ খেয়ে নিয়েছে আমি গিয়ে দেখি যদি একটু ভাত টাত খাওয়াতে পারি নিজেও খাবো প্রচুর খিদেও পেয়েছে আমাদের তো যাই হোক চলো বাকি আপডেট পরে দিন কী করছো খেলো করছে আচ্ছা সুন্দর খেলো করছে ওরে বাপরে পড়াশোনা করছো টিপ পড়েছে আচ্ছা টিপটা পড়ে নাও টিপ ওখানে পড়ে আচ্ছা আর কপালে পড়বে না
যে এবিসিটিটা বলে দেবে নাকি? ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছো মাহি কি করছে, পড়াশোনা করছিল, বুঝেছো? পড়াশোনা করছিল, এই দেখো এইভাবে পড়াশোনা করতে বসতে হয়, দেখেছো? এইভাবে একদম পড়াশোনা করতে হয়, সবাই দেখে রাখো, মাহির থেকে শিখে নাও কিভাবে পড়াশোনা করতে হয়, তাই তো বাবা? ওকে এই হবে তো, সাইড করে সাইড করে, ভেরি গুড, সবার মতো ওপরে করে করবে, আঙুলটা কোটো, যেমন করো আবার হাত ওপর করো, হাত করো আবার, দাঁড়াও এটা ঠিক করে দিন, গরম হয়ে যায় তো কাগজ গুলো ঢিলে হয়ে যায়, আমার আঙ্গুলে দাও, আমার আঙ্গুলে দাও, চাইছে কে চাইছে, এবার যা মিলিটারি করছে আর বেশিক্ষণ নয় ওটা, এই তো ঘুরছে, আবার চাইছে কে চাইছে, দাঁড়া পড়ে যাবে দেখতে দেখতে ফট করে, জাস্ট মাহি ঘুমিয়েছে, তো সেজন্য ভাবলাম যে ভিডিওটা আমি কমপ্লিট করে নিই, তো চলো আজকের ভিডিওটা একদম ছোটোই ব্লগ থাকলো, তো জানিও তোমরা কেমন লাগলো, এই স্কুল সম্পর্কে যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, আমি কমেন্টে জানিও, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, চলো টাটা।